গানম্যানের বন্দুকের গুলিতে মৃত্যু কারখানার নিরাপত্তা রক্ষী। দেন্দুয়া এলাকায় অবস্থিত ছোবড়া ইস্পাত প্রাইভেট লিমিটেড কারখানায় আনন্দ আরিন্দা নামে বিএসএস সিকিউরিটি কোম্পানির নিরাপত্তা রক্ষী তার সহকর্মীর কারখানায় গানম্যানের আশিস দাসের বন্দুকের গুলিতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার সকালে প্রায় 8টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা যায়, আজ সকালে আশিস দাস তার বন্দুক তার সহকর্মী আনন্দ আরবিন্দাকে দিয়ে বাইরে টিফিন করতে যায়। সেই সময় ওই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন আনন্দ আরবিন্দা, তার বুকে গুলি লাগে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে কারখানায় ছুটে আসে সালানপুর থানার ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে খবর সূত্রে জানা যায়। পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করে, তবে ঘটনাস্থল থেকে গানম্যান আশিস দাস পালিয়ে যায় বলে জানা যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনায় কারখানাতে শোকের ছায়া। ঘটনাটা, আমি ওখানে কাজ করছিলাম, ঠিক আছে। এবার কাজ করতে করতে একটা হঠাৎ করে একটা আওয়াজ হলো, সে আওয়াজটা যখন হয় তখন আমি ওখান থেকে এরকম ঘুরে তাকাই, তখন দেখি ও ওখানে পড়ে আছে। এবার ইলেকট্রিক রুমে আমি তাহলে ইলেকট্রিক শর্ট খেয়েছে, ওর জন্য আমি সবাইকে ডেকে নিয়ে এলাম। আর আমরা চারজন মিলে ওখানে কাজ করছিলাম ওর উপরে। তারপর কী দেখলাম? তারপর দেখলাম ও পড়ে আছে ওখানে। সবাই ছুটে এলো, তো সবাই এসে তখন দেখলো সিকিউরিটি থেকে ওদেরকে আগে ডেকে নিয়ে এলাম। ওরা ছুটে এলো, ও পড়ে আছে এইটা দেখলাম। তারপরে আমরা যাইনি কাছে, আর সিকিউরিটি রেখেছি, ওদেরকে আগে ডেকেছি। গুলি চালানো কোনো একটা আওয়াজ হলো এই পর্যন্ত, এবার কিসের আওয়াজ সেটা বলতে পারবো না। এবার ওরা এসে দেখলো, তারপর বললো গুলি চালিয়েছে, কিন্তু আমরা জানি না যে গুলি। কিন্তু আমি জানি ইলেকট্রিক একটা কারেন্টের শর্ট খেলে পড়ে যে আওয়াজটা হয় সে আওয়াজটা। এবার আমরা ওইখানে আছি, ওইখান থেকে কি কিসে কাজ করতো, কিসে কাজ করতো, হ্যাঁ কিসে কাজ করতো মানুষটা? আমি না, ও যে যার গুলি লেগেছে তার কি অবস্থা? সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।